কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দুপুরে কুমিল্লা মহানগরীর দক্ষিণ জেলার রামঘাটস্থ কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাবেক রেলপথ মন্ত্রী ও চৌদ্দগ্রামের এমপি মোহাম্মদ মুজিবুল হক। এ সময় আরও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ এবং আমার নেত্রী আমরা জোর করে কাউকে গুলি করে হত্যা করা হোক, এটা আওয়ামী লীগ চায় না, আমার নেত্রী চায় না। কি করলেন? আইনের মাধ্যমে বিচার করলেন, আদালতে বিচার হলো, ট্রাইব্যুনালে বিচার হলো, খুনিদের পক্ষে আইন নিয়ে দাঁড়ালো। দীর্ঘ দিন শুনানির পর মহামান্য আদালত বেশ কয়েকজন খুনির ফাঁসির রায় দিলেন, যাবজ্জীবন দিলেন। আদালতের রায় কার্যকর হওয়ার পর কয়েকজনের ফাঁসি হল, কিছু আসামি বিদেশে পলাতক। কয়েকদিন আগে আমাদের বর্তমান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেব জাতির কাছে একটি স্টেটমেন্ট দিয়েছে, এই যারা খুনি ফলত আইনি প্রক্রিয়া তাদেরকে দেশে নিয়ে এসে আদালত। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।